আসো। যে সবার আগে পাপ্পু ভাইকে এসে ছুতে পারবে সেই হবে ফার্স্ট। বুঝে বুঝে দিন সারা। এই লোক, এই লোক কেন, এই লোক সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা তিন দিনের সফরে বের হয়েছি। আমরা শুরুতে যাব চট্টগ্রাম, সেখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং করব। দেন আমরা ইনশাআল্লাহ রাসেল ভাইয়ের বাসায় মেজবানি খাবো। দেন ইনশাআল্লাহ আমরা কক্সবাজার যাব, সেখানে আমরা দুদিন অবস্থান করব। আমরা দুদিনই আমাদের একটি চমৎকার নাশিদ আসছে মুসাফির নামে, সেই নাশিদের আমরা শুটিং করব এবং পুরো সফর জুড়ে আপনাদেরকে সাথে রাখব, আপনাদেরকে পাশে রাখব। সো দেখতে থাকুন। এয়ারপোর্টের আচারি খিচুড়িটা একদম স্পেশাল, আমরা খুব পছন্দ করি। কী কী খাবেন? খাবো হচ্ছে আচারি খিচুড়ি। মানে কত দিন কত মাস পর ওয়েট করতেছি, এই লকডাউনের কারণে তো মোটামুটি যাওয়া আসাটাও কমে গিয়েছে, আসলে এই আচারি খিচুড়িটা মিস করি না। আর রাহেন খুব পছন্দ, আমাদের সবার পছন্দ আচারি খিচুড়িটা, সবসময় ওয়েট করি এটার জন্য আসলে। আর আমি জিজ্ঞেস করলাম এটা আসলে কোথায় হয়, ওরা বলছে এটা প্রিমিয়াম সুইটস গুলশান শাখায় পাওয়া যায়, আর বাট্টা নাকি আর একটা শাখা সেখানেও পাওয়া যায়। এই খিচুড়ির স্পেশাল স্বাদটা আমরা অন্য কোথাও পাই না, এটার জন্য আমরা ওয়েট করছিলাম পেট খালি রেখে বাসা থেকে নামছি। নাস্তা করা বাদ দিয়ে আমরা চলে এসেছি জীবনের প্রলোভনে, আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। পবিত্র মহান আল্লাহ যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। মলাটে আঁকা কি বা কাগজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা, সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই। চট্টগ্রাম এয়ারপোর্টে আমরা ব্যাগের জন্য ওয়েট করছি এবং আমাদের জন্য ওয়েট করছে আমাদের রাসেল ভাই, এবং ইনশাআল্লাহ আমরা এয়ারপোর্টে নেমে জুমার নামাজ আদায় করব। দেন আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব, রাসেল ভাইয়ের বাসায় লাঞ্চ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি থাকো মোর ভাবনা। সোজা পথ আছি ভুলে তোমারি প্রেমে ডোরে নাও তুলে, আমি যে সোজা পথ আছি ভুলে তোমারি প্রেমে ডোরে নাও তুলে, তোমারি পথ ধরে যেতে চাই ও পারে এই আমার শুধু ফরিয়া, তোমাকে চাই কাছে সব কথাও কাজে এই আমার প্রভু মোনাজাত।
সম্পানে ভিড়াও তব আলহামদুলিল্লাহ বিমান থেকে নেমে আমরা এয়ারপোর্টে জুমার নামাজ আদায় করে এখন আমাদের রাসেল ভাইয়ের বাসায় আমরা অলরেডি খানা খেতে বসে গেছি আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাংয়ের ঐতিহাসিক ঐতিহ্যবাহী সেই মেজবানি খাবার রাসেল ভাই আমাদের জন্য রাসেল ভাই না রাসেল ভাইয়ের ওয়াইফ কষ্ট করছে আর রাসেল ভাই হয়তো বাজার টাজার তাও মনে হয় করে নাই আলহামদুলিল্লাহ অনেক অনেক আয়োজন করছে আমরা এখন এত কথা বলা যাবে না এখন খাবারের সময় সো আমরা এখন খেতে বসি করো তুমি এই আমার আমি যে বড় একটু দাঁড়া মাইরে দেখি কেন তোমার এই গজলটার মাধ্যমেই তুমি গোটা বাংলাদেশে সমাদৃত হয়েছে পরিচিত হয়েছে এখনো মানুষ ভিক্ষা করলেও তোমার এই গজল নিয়ে ভিক্ষা করে আমরা খানার শেষে আমরা খানার শেষে কাইলুল্লাহ করতেছি সুন্নাত পালন করতেছি আলহামদুলিল্লাহ আরিফ সাহেব কি কাইলুল্লাহ করবেন না নাকি প্রয়োজন নাই আপনি এখান থেকে এভাবে শুয়ে যান প্লিজ শুয়ে যান রাসেল ভাই কাইলুল্লাহ করেন আপনার মোবারক পেটখানা এখানে ভাসিয়ে দেন আসেন আসেন মোবারক পেটখানা এখানে ভাসিয়ে শুয়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনি শুয়ে পড়েন আরিফ সাহেব শুয়ে পড়েন জি আলহামদুলিল্লাহ আমরা কাইলুল্লাহর কার্যক্রম শুরু করে দিয়েছি আপনার পালা এবার আপনি এসে শুয়ে পড়েন কোথায় শুবেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের রাসেল ভাইয়ের রাজকন্যা আমাদের সামনে আছে কিউট বেবি তুমি নাও আম্মু সালাম দাও সবাইকে তো ধরে আসসালামু আলাইকুম আম্মু তোমার নাম কি সাবিহা আফনান মাশাআল্লাহ কোন ক্লাসে পড়ো নার্সারিতে আমরা একটি দারুণ ফল খাচ্ছি সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবল না এটা হচ্ছে শাম্মাম শাম্মাম দেখতে কদুর মতো লাউ বাঙ্গির মতো একটু হালকা মুলার একটা ফ্লেভার আছে আর মিষ্টি বলছে সিরিয়াস ভাই আমি খাইছি কেন আমি আমি যদি ওর 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 এক্সপ্লেইন ঠিক আছে একদম বাজে ওর ব্যাখ্যা কি ঠিক আছে একদম বাজে এই ফলটার ভিতরে আমি যেটা খেয়াল করছি আমার মনে হইতেছে মানে আট নয়টা ফলের স্বাদ একটা ফলের ভিতরে পাচ্ছি সুবহানাল্লাহ শৈশবের চিঠি আঁকি কল্পনাতে শৈশবের চিঠি আঁকি কল্পনাতে সেদিন গুলো কবে যে গেল আমরা আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়ের বাসা থেকে রওনা দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখন কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি হোটেল দা কক্স টুরে আমরা আজকে সেখানে স্টে করব ইনশাআল্লাহ বুঝিনি সময় তো খুঁজিনি পালিয়েছি আড়ালে স্মৃতি গো আমরা চলে এসেছি একদম কক্সবাজারের খুব কাছাকাছি আমরা একটু চা কফি খাবো ইনশাআল্লাহ দেন আমরা আবারও কক্সবাজারের দিকে রওনা হব তো ইনশাআল্লাহ কক্সবাজারে যে জিনিসটা অ্যাটেনশন আমার খুব বেশি থাকে সেটা হলো সি ফুড খাবার অ্যাটেনশনটা খুব বেশি থাকে ভাই ভাই মানে আপনার সমস্যা কি ভাই ভাই রাস্তাটা তো ও আচ্ছা আচ্ছা ওনার ওনার খিদা পেয়েছে চলেন কথাবার্তা ক্লোজ করি আমরা আগে ওনাকে কিছু খাওয়াই পেটটা ঠান্ডা করি দেখছেন দেখছেন পেট ঠান্ডা করতে হবে সি আসেন আসেন কফি টেস্টটা বলেন প্লিজ দেখেন আগে কফিটা দেখেন এটা হলো ব্ল্যাক কফি আমার মনে হইতেছে তিতা যে একটা শব্দ আছে পৃথিবীতে ওই শব্দটারে গোলায় এরপর এখানে ঢেলে দেওয়া হয়েছে মানে ব্ল্যাক কফি চেনা সেই রাখালের সুর চেনা লাগে
আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি হোটেল দা কক্স স্টুডিওতে আমরা এসে পড়েছি। আমাদের এখন এন্ট্রি হবে ইনশাল্লাহ। চলেন হোটেলে গিয়ে আমরা কথা বলি ইনশাল্লাহ। না জানি কবে হারিয়েছে সেবাকে শৈশবের। আলহামদুলিল্লাহ আমরা হোটেল দা কক্স স্টুডিওতে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে একটু সবর করতে হবে, আমাদের রুমটা আমাদেরকে বুঝিয়ে দেবে, দেন আমরা একটু রেস্ট নেব। তারপর আমার পছন্দের সি ফুড খেতে যাব, দেন একটু সমুদ্র সৈকতে আজকে একটু ঘুরবো, তারপরে ইনশাল্লাহ ঘুম। আজকে আমরা কী খাচ্ছি? কোরাল খাবো, চিংড়ি খাবো, তারপরে আমরা রূপচাঁদা খাবো, আর অনেক কিছু খাবো ইনশাআল্লাহ। চেনা পথ থেমে যাবে, চিরচেনা স্বভাবে থাকবে না কেউ চিরদিন, যদি থাকে সাথে। কক্সবাজার আসবো আর মাছ খাবো না, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। আর কক্সবাজারের সব থেকে ভালো লাগার বিষয়টাই হচ্ছে আমার জন্য, এখানে আসব সমুদ্রের ফ্রেশ মাছ খাবো, এটা হচ্ছে আমার কক্সবাজারের আসার অন্যতম একটা ভালো লাগার দিক। সো আসুন আমরা দেখি কি মাছ খাওয়া যায়, তাই না? ওকে, মাছগুলো একটু দেখানো দরকার। তুমি ছাড়া কেউ নেই বলে দুটি আঁখি, তুমি ছাড়া পৃথিবীর সব মিছে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি রয়্যাল টিউলিপে। কক্সবাজারের সবটুকু ভালো লাগা উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে রয়্যাল টিউলিপে আসতে হবে, কারণ রয়্যাল টিউলিপ মানেই অসাধারণ কিছু। আলহামদুলিল্লাহ আমরা এখানে দুদিন অবস্থান করব এবং কক্সবাজারের দিন এবং রাত, সমুদ্র, পাহাড় সব কিছু উপভোগ করব ইনশাআল্লাহ, আর আপনাদেরকে সাথে রাখবো অবশ্যই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি রয়্যাল টিউলিপের জিমে। রয়্যাল টিউলিপে এন্ট্রি করার পর আমরা কিছুটা রেস্ট নিয়েছি, দেন নামাজ পড়েছি, এখন আমরা জিমে আসছি, কিছুটা সময় এক্সারসাইজ করব। ঢাকায় তো প্রতিদিনই করা হয়, যেহেতু এখন ঢাকার বাইরে আছি দুই তিন দিনের একটা ট্রিপ, সো কোনোভাবে এটা মিস করা যাবে না, ফিট থাকার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে আমরা একটু জিম করব, তারপর সুইমিং করব, দেন আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রভু দিলেন মহাবাণী, আয়াতে আয়াতে যার সত্যের সুর, মুক্তির বারতা সে জানি। হেরার গুহায় প্রিয় নবীর দিলে প্রভু দিলেন মহাবাণী, আয়াতে আয়াতে যার সত্যের সুর, মুক্তির বারতা সে জানি। আমরা এতক্ষণ জিম করেছি, এখন আমরা একটু সুইমিং এ নামো ইনশাআল্লাহ। বিশ্বাসী মুমিনের জীবনে বিধান কোরআন। পাপ্পু ভাই এখানে, যে সবার আগে পাপ্পু ভাইকে এসে ছুতে পারবে সেই হবে ফার্স্ট। আমাদের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিস্টার আরিফ এন্ড মিস্টার জাবের।
তো আমরা স্টার্ট করছি 1 2 3 গো জাবের ভাই আমাদের উইনার আসল ভাই উইনারের জন্য পুরস্কার কি এক গুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা নাকি আমরা সবাই সুইমিং করতেছি অলরেডি জাবের সাহেব রায়ান ভাইকে অনেক বড় একটা দৌড়ে নিতেছে রায়ান ভাই ভেগে গেছে আর রাসেল ভাই ফাকিবাজ উনি এখনো পর্যন্ত সুইমিং এ নামেন এই লোক এই লোক কেন এই লোক এই লোক কেন নামেন পারি দে মাইক্রোফোন মানে গোসল না দিয়া আসো তুমি আসো তোমার সাথে বুঝ পড়া নামেন নামেন আসো আসো গোসল দিবা আসো আসো তুমি ছাড়া পৃথিবীর সব মিছে পাখি তুমি ছাড়া সব কাজ যেন বৃথা পণ্ড তুমি ছাড়া কেউ নেই বলে হৃদপিণ্ড তুমি ভাই ভিতরে কি এটার ভিতরে কি না ভাই এটার ভিতরে কি অনেক কিছু মিলে অনেক কিছু মিলে হনুমান টুন্ডিটা কি সফট ড্রিঙ্কস হনুমান ড্রিঙ্কস হলো একটা আশার কি আছে সফট ড্রিঙ্কস এটার মধ্যে আমরা যে কোনো কিছু পাইতে পারি হঠাৎ দেখা যায় যে পাতলা ডাইলও পাইতে পারি ডিয়ার ভিউয়ার্স আমরা ইনশাআল্লাহ সুইমিং করে এখন সবাই ফ্রেশ হয়ে সালাত আদায় করেছি এখন আমরা ডিনার করতে যাব মারমাইট ইকো রিসোর্টে ইনশাআল্লাহ কি খাবার দাবার এসছে আসতেছে আমরা ওয়েট করতেছি ইনশাআল্লাহ কি অবস্থা অপেক্ষা খাবারের জন্য আমাদের রাসেল ভাই অপেক্ষা আছে খাবারের জন্য খুবই খিদে লাগছে বাকি আরিফ সাহেবের মতো খানা পাইলে ভুলে যায় না কাউরে তো আমাদের আরিফ সাহেব ভুলে যায় এটা আমাদের জন্য খুব দুঃখজনক আমি আমি ভুলে যাই না আমি ইবাদত ছোটবেলায় আমরা এটা দেখতাম তাই না এটাকে কি বলে জানি হারিকেন হারিকেন না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো আকরে ছবি আঁকো যাহাইনি আকাজ আকরে ছবি আঁকো যাহাইনি আকাজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা চলছে আমাদের মোসাফির গানের শুটিং আমাদের পুরো টিম আমাদের সাথে আছে
এবং আজকের এই ভিডিওটি বানাচ্ছেন আমাদের এইচএল হাদি ভাই, যিনি আমাদের সফর সহ না বলা কথা এবং আরও অসংখ্য গান করেছেন। হাদি ভাই, কী অবস্থা, গান কেমন হবে? ইনশাল্লাহ খুবই চমৎকার হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সারাদিন শ্যুট করছি এবং দুই দিন শ্যুট চলবে আশা করছি। আশা করছি চমৎকার কিছু একটা হবে, আমরা সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তার বাকিটা তো আপনারা দেখবেন। আর কত হবে একলা চলা, না বলা কথা গুলো হোক না বলা, আর কত হবে বলা গুটিয়ে চলা। আমাদের প্রথম দিনের শুটিং আমরা শেষ করে আমরা এখন যাচ্ছি কক্সবাজার। আপনারা সকলে জানেন যে কক্সবাজারে কালার অফ টিম এসছে বেড়াতে, আমরা তাদের সাথে দেখা করবো এবং রাতের ডিনার একসাথে করবো ইনশাআল্লাহ। দেন আবারও আমরা এখানে ফিরবো এবং কালকে শুটিংয়ে আমরা অংশগ্রহণ করবো। দেন ইনশাআল্লাহ কালকে বিকেলবেলা আমরা ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ثبت قلبي على دينك شوخ পাখি কত কাল দেয় না ধারা হারিয়ে নিরের খোঁজ শুখ পাখি কত কাল দেয় না ধারা হারিয়ে নিরের খোঁজ ভুল ভরা জীবনে অমানিশা আঘাতে নে যায় র কেন মন বলো না কিসের শূন্যতা আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায় বড় অসহায় يا مقلب القلوب ثبت قلبي على دينك যখন খাবার নিচ্ছিলাম বারবার বলতেছিল কি প্লিজ স্যার মাছটা লাগিয়ে নেন, এখন খাবো কিভাবে? নেওয়ার সময় লাগিয়ে নিতে বলেছে। একটা ফুটা করি নাকি? হ্যাঁ করেন, করেন ফুটো করো। এই অল্প অল্প দিয়ে দিন, এটা আলাদা স্বাদ। তো আজকে আমরা টেকনাফ এবং কক্সবাজার মেরিন ড্রাইভ এই রুটেই শুটিং করব, তবে আজকে একটু ভিন্নভাবে শুটিং করব। আমাদের সাথে থাকবে এই চমৎকার গাড়িটি ইনশাআল্লাহ। তুমি ছাড়া আমি বড় অসহায়। শুটিংয়ের কাজ চলছে মারমেড ক্যাফেতে, শুট নিচ্ছেন আমাদের মিস্টার হাদি ব্রো, লিপসিং দিচ্ছেন আমাদের আরিফ আরিয়ান এবং কফি খাচ্ছেন আমাদের জাবের ভাই। কফির টেস্ট কেমন ব্রো? শুটিং অলরেডি কমপ্লিট হয়েছে আর আজকে আমরা রয়্যাল টিউলিপ থেকে চেক আউট করছি। তো মোটামুটি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমাদের কার্যক্রমগুলো শেয়ার করার জন্য। আরও কিছু অংশ অবশ্যই বাকি আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। পুরা কক্সবাজারে সবকিছু নিয়ে আসছে তিনি, পুরো ব্যাগ শেখ সব ফাদা শাওকান লাইসা আরজু সিওয়া শুরবাতুম মিন ইয়াদাই আস সালাতু আলাই ওয়াস সালামু আলাই লিস সামা ইনতাকা ফাআতা বিন নাকা
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ঢাকায় এসে পৌঁছেছি। পুরোটা জার্নি অনেক বেশি এনজয়েবল ছিল। আর নাশিদের জন্য অপেক্ষা করুন, খুব চমৎকার একটি নাশিদ আপনারা পেতে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জাবের সাহেব, আপনার সর্বশেষ অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি খুবই অসাধারণ আমার। আজকে এই চার দিন পর আমরা ঢাকায় ফিরলাম। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল, শুটিং, খাওয়া দাওয়া, ইবাদত সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আশা করি আমাদের যে উদ্দেশ্যে আমরা গিয়েছি আল্লাহ আমাদেরকে সফল করবেন। আর নতুন যে নাশিদ মুসাফির কামিংসন, এটার জন্য খুবই এক্সাইটেড আমরা। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আমরা দীর্ঘ চার দিনের সফর শেষে ফাইনালি ঢাকা পৌঁছেছি এবং আমাদের বিজনেস এবং শুটিং ট্যুর বেশ ভালোই কেটেছে। সবগুলো কাজ আমরা সুন্দর মতো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অতি শীঘ্রই আপনার মুসাফির নামে যে নাশিদটি আমরা করেছি সেটা পেয়ে যাবেন আমার চ্যানেলে, এবং সেই সাথে তোহফা নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের তোহফা লিমিটেডের, আপনারা অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত কিছু কন্টেন্ট সেখানে দিব, আপনারা অবশ্যই কানেক্ট থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।